শুম্ভ নিশুম্ভর অত্যাচারে পুরো দেবকুল অত্যাচারিত ছিল। তো সেই অত্যাচার সহ্য করতে না পেরে মহাদেবের কাছে সবাই মিলে গিয়ে আরাধনা করে। তো মহাদেব সেখানে পার্বতীকে বলে, তো কালিকা বলে দেখে রূপ হয়েছিল, সতী আগুনে আত্মাহুতি দিয়েছিল, সেই থেকে সতীর কালিকা রূপ হয়েছিল। তো সেই জন্য মহাদেব তাকে কালিকা বলে সবার সামনে ডেকে ফেলেছিল, আর সতী তাতে আত্মমর্যাদায় লেগেছিল। তো সেই জন্য সতী মানস সরোবরে গিয়ে এক মহা তপস্যায় বসেন। তো সেই তপস্যার শেষে ফলস্বরূপ সেই কালিকা রূপ যখন ঘুচে যায়, তখন ফলস্বরূপ এক কৃষ্ণবর্ণ দেবীর, অপরূপ সুন্দরী দেবীর আবির্ভাব হয়। তো সেই দেবী, আমি টিভিতে দেখেছি, তো সেই দেবী এসে শুম্ভ নিশুম্ভর বধ করে। তো শুম্ভ নিশুম্ভর বধ এইভাবেই হয়েছিল, আর কারণ শুম্ভ নিশুম্ভর বধ সেই দেবীর হাতে কেন হয়েছিল, কারণ ব্রহ্মা যে বর দিয়েছিল শুম্ভ নিশুম্ভকে, তো ব্রহ্মা সেখানে বলেছিল কি যে অজনি সহিত কোনো মানে মনুষ্য গর্ভ থেকে, মনুষ্য গর্ভ থেকে জন্ম নেয়নি এরকম, মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি এরকম কোন নারী তাদেরকে বধ করতে পারে। তো পার্বতী হচ্ছে মেনকার গর্ভ থেকে জন্ম নিয়েছিল, তো সেই জন্য পার্বতীও এটা পারবে না। তো সেই জন্য ওই দেবী আমাদের কৃষ্ণবর্ণ দেবী, কৌশিকী দেবী, তো শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। তো সেই জন্য ওই দিনে ওই তিথিতে যেহেতু ওই দেবীর আবির্ভাব ঘটে আর শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, সেই জন্য ওই তিথিকে আমরা সবাই কৌশিকী অমাবস্যা বলে পালন করি। আর কৌশিকী অমাবস্যা তো অনেক ভালো এবং খারাপ গুণও আছে। আজকের দিনে সম্ভবত স্বর্গনরকের দ্বার একসাথে খোলে, আমি যতদূর শুনেছি। স্বর্গনরকের দ্বার একসাথে খুলে কি হয়, যারা সাধক, যারা ভালো কাজের জন্য সাধনা করেন, তারাও যেমন আজকে সিদ্ধি লাভ করতে পারেন, আবার যারা হচ্ছে যে কালো জাদু এইসব
তন্ত্রমন্ত্র মানে খারাপ কাজের জন্য যারা এসব সাধনা করেন তাদের জন্য আজকে নরকের দ্বার খুলবে, তারা সেখান থেকে আগে সাধনা লাভ করতে পারবে, সিদ্ধি আর লাভ করতে আজকের পারবে। দিনে তারাপীঠেও, আজকের দিনে তারা মায়ের বড় পূজা হয় আর খুব জাঁকজমক করে অনুষ্ঠান করেই হয়। যাক খুব ভালো, তুমি ভালোই করেছো, এরকম প্রতি বছরই করবে। আমিও আজকে দাড়ি কাটবো কাটবো করে আমারও দাড়ি কাটা হয়নি, যাক ঠাকুরই কাটতে দেয়নি। যাক জয় মা কালী, জয় মা কালী, জয় তারা, জয়।